হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস টাইম স্টোরি। তো তোমরা তো দেখতেই পাচ্ছ আজকে সকাল সকাল আমি রেডি হয়ে নিয়েছি। সকাল এখন বাজে প্রায় 11টা, আমার একটা ভিডিও আপলোড হয়েছে, তোমরা হয়তো অলরেডি সেটা দেখছো। তো আজকে সকাল সকাল রেডি হওয়া মানে তোমরা বুঝতে পারছো যে আমি কোথাও বেরোবো, আর আমার বেরোনোর সাথী মানেই আমার বোন। তো এখন আমি চলে যাবো আমার বাপের বাড়িতে আমার বোনকে নিতে, আর আমি আর আমার বোন পূজা মিলে আজকে যাচ্ছি একটা স্পেশাল জায়গায়। এবার স্পেশাল কোন জায়গায় যাচ্ছি সেটা যদি তোমাদের জানতে হয় তাহলে থাকতে হবে আমাদের সাথে, আর পুরো ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে হবে। আমার ঘরের এই অবস্থা রয়েছে, আমার রান্নার যে দিদি রয়েছে সে সমস্ত কাজকর্ম গুছিয়ে টুছিয়ে রেখেছে, আর আমি সকালবেলা উঠে আজকে ছিল তোমার জন্মাষ্টমী, তো জন্মাষ্টমী পুজো টুজো দিয়ে আমি এখন রেডি হয়ে নিয়েছি, আর এখন যাবো বাপের বাড়ি। ড্রাইভার অলরেডি চলে এসছে, তো সাথে থাকো, এমনিতেই অলরেডি রেড 12টার সময় বেরোনোর কথা, এখন আমরা রেডি হইনি, এখনো বাপের বাড়ি গিয়ে হয়তো এদিক ওদিক করতে হবে, উনি হয়তো রেডি হয়নি। তো আমি আজকে কি ড্রেস ট্রেস পরেছি সমস্ত কিছুই তোমাদের সাথে একে একে শেয়ার করব, তার জন্য সাথে থাকতে হবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে। ভালো না লাগলে ফালতু কারণে আমার সাবস্ক্রাইবার বাড়াতে হবে না, তারপর উল্টো পাল্টা কমেন্ট করবে সেটারও আমার দরকার নেই। তো সাথে থাকো, দেখি এখন ওই বাড়ি গিয়ে কি হয়। গাড়ি চলে এসছে, আমি এখন গাড়ির ভেতরে রয়েছি, পূজাকে তুলবো বলে এখন ওই সেই বাপের বাড়িতে যাচ্ছি। আর এই যে এই দাদা আগে একদিন আমাদের নিয়ে গেছে, সে এসছে, তো এখন আমরা ওখানে যাব, গিয়ে তারপর বেরোবো। এখন অলরেডি 12:30 বেজে গেছে, তাই না, কখন গিয়ে পৌঁছাবো সেখানে। তো চলে এসছে, তোমরা তো দেখলে, পূজা হাই করে দে, হাই। সারাক্ষণ চলে এসছি, এখন যাওয়া শুরু হয়েছে, দেখা যাক কখন গিয়ে পৌঁছায়। আর আজকে একটু সকালবেলা বৃষ্টিও হয়েছে, এখন একটু ওয়েদারটা হালকা রয়েছে, তো মানে শরীরটা খারাপ কম করবে এত জার্নি করে যাওয়া আবার আসা, তো দেখা যাক কি হয়। আর রাস্তায় এখন মোটামুটি ভিড় বেশি রয়েছে, অনেকের মুখে মাস্ক আছে, মাস্ক নেই। আর তোমাদের একটা গুড নিউজ দিয়ে রাখি, সেটা হলো আমি ভ্যাকসিনের ফার্স্ট ডোজ নিয়ে নিয়েছি, নেবো না করে অনেক কষ্টে সৃষ্টে মা ব্যবস্থা করেছে। তো আমার গোপুর, গোবিন্দর, পূজার আমাদের চারজনের একসাথে হয়ে গেছে। তো আর একটা আমরা কোভিশিল্ড নিয়েছি, আর একটা যে ভ্যাকসিন বাকি রয়েছে সেটা 90 days আফটার পাবো। তো মনে হচ্ছে প্রোটেক্টেড হয়ে গেলাম করোনা ভাইরাস থেকে। এই
এইসব রকমারি ঝকমারি জিনিসপত্র দেখে তো তোমরা গেস করতেই পারছ যে দিদিরা এখন স্প্ল্যানেডে নিশ্চয়ই পৌঁছে গেছে। ঠিকই ধরেছ, আমি আর আমার বোন এখন স্প্ল্যানেডে পৌঁছে গেছি। পৌঁছেই এখন এই সমস্ত জিনিসপত্র দেখাশোনা শুরু করেছি। করার পর আমাদের ভীষণ খিদে পেয়ে গেছে, তো খিদে পাওয়ার জন্য আমরা চলে এসেছি রুচিকা রেস্টুরেন্টে। রুচিকা রেস্টুরেন্টটা ওখানে খুব পপুলার রেস্টুরেন্ট, ওখানেই আমরা খাওয়া দাওয়া করি, আমার আর আমার বোন পূজার। আমাদের দুজনেরই খুবই পছন্দ এখানকার খাবার দাবার। আমাদের সামনে এখন গরম গরম খাবার পরিবেশন করা হয়ে গেছে। রুচিকা রেস্টুরেন্টের যে সার্ভিং বয় রয়েছে সে এসে দিয়ে গেছে। তো পূজা অর্ডার দিয়েছিল মিক্স চাউমিন আর হলো চিলি চিকেন। তো পূজা এখন এটাকে খাবে আর আমি দেখবো, কারণ আজকে আমার খাওয়া দাওয়া বন্ধ। আর এখানে পূজা একটু ছাতা টাতা দেখছিল, দেখো ছাতা দোকানদারকে যা ঝেড়েছে না পূজা আজকে। মোটা আছে না পাতলা? এখন আমি আর পূজা হন্ডন যাত্রা করতে করতে সেই আগের বার প্ল্যানের চক্কর খাওয়ার মতন চক্কর খেতে খেতে চলে এসেছি সেই সিফনের জর্জেটের সেই চুড়িদারের মার্কেটে। তোমরা আমাকে প্রচুর 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 কমেন্ট পাচ্ছি, সবাই জিজ্ঞাসা করছো যে দিদি ভাই তুমি তোমার এই কুর্তিগুলো কোথা থেকে কেনো বা চুড়িদার কোথা থেকে কেনো। তো তোমরা জিজ্ঞাসা করছো আর আমি লুকিয়ে রাখবো, আমি কি এতটাই হিংসুটে নাকি? এই দেখো আমি এই সমস্ত দোকান থেকে এই সমস্ত জিনিসপত্র কিনে থাকি। তো তোমরাও পুজোর আগে চটপট এই সমস্ত দোকানে চলে আসো আর খুব সুন্দর সুন্দর এইসব কুর্তি পরে আমাকে ট্যাগ করে করে ফটো দাও, সেটাতেই আমি খুব 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 খুশি হব। কালোটা ভালো লাগছে। এটা কম দাম পড়ে টাকা নেই, কার্ডের টাকা নেই, একদম নেই। 1,000-2,000 তুমি এসো মানে কমন রং পরবে না, এত মিষ্টি রং। এগুলো অনেক হালকা কালার, হালকা কাজ মানে কালার কালার। ও বেবি পিঙ্কটা কি আছে? এটা ভারী, খুব ভারী আছে। এটা তুমি না একটু হাঁটুর কাছে একটু টাইট করে নেবে তাহলে আরো স্মার্ট লুক হবে। হলুদটা হ্যাঁ নীল আসছে না, আরো অনেক কিছু আছে। এই যে আমি আর পূজা এখন স্প্ল্যানেডে চলে এসেছি, আমরা এখন থিম পার্ক মলের সামনে রয়েছি। এখন আবার ওপাশে একটু ঘোরাঘুরি করতে করতে যাব, গিয়ে দেখছি কি হয়। দেখতে পাচ্ছ তোমরা কি পরিমাণে লোকজন সব বেরিয়ে পড়েছে? আমি আবার কাকে কই, আমি তো নিজেই বেরিয়ে পড়েছি আমার বোনকে টাকে গুঁজে, কিন্তু ব্যাপার সেটা নয়। কিন্তু আমরা গাড়িতে গেছি, আমরা সেপারেটভাবে গেছি প্রোটেক্টেডভাবে, বাট এরকম প্রচুর লোকজন আছে যে যারা এমনি এমনিই চলে আসছে হাঁটতে হাঁটতে। Thank you.
আমার চোখ মুখের অবস্থা এখন পুরো কাদো কাদো অবস্থা, মানে এত কষ্ট করে গেছি, এসে পুরো লেটকে পড়েছি বাপের বাড়িতে। পূজা এখন বেরোবে, ওদের একটা শুটিং রয়েছে, সেই শুটিংয়ে কেনাকাটা করতে আজকে বেসিক্যালি আমরা গেছিলাম স্প্ল্যানেডে। তো তোমরা দেখতে পাচ্ছ আমি এখন বাপের বাড়িতে রয়েছি, আর এই যে পেছনে পূজা সমস্ত কিছু গোছাগুছি করছে, আমি আর পাচ্ছি না, শুয়ে পড়ছি একবার, উঠে পড়ছি একবার, আমার এত কষ্ট লাগছে, কোমরটা মনে হচ্ছে আর কোমর নেই, এত কষ্ট হচ্ছে আজকে সারাদিন স্প্ল্যানেডে ঘুরে। আর ওই যে দেখো ওপাশে ছাতারানি, ছাতা মাথা কি সব খুঁজেছে এইসব নিয়ে, মুখ দেখাস না, মুখ দেখাস না, কোনো সময় মুখ দেখাস না, মুখ দেখালে ওর মুখ তো খেতে চাইবে, ওর যদি সোনায় বাঁধানো মুখ লোকে দেখে নিলে, যদি প্রেমপত্র লাভ লেটার এসব দেয় নিকু পুষু। আবার নাকি ওর ছাতায় কি সমস্যা হচ্ছে। তো আমার তো স্প্ল্যানেড ঘোরাটা হয়ে গেছে, পুজোর আগে তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করব, এখনই যাও, এখন সব জিনিস সস্তায় পাওয়া যাচ্ছে। কিন্তু ওরা বলছে যে মানে সেপ্টেম্বর মাসের দিকে যারা যাবে তখন সব নতুন জিনিস ঢুকবে, আর কিচ্ছু কমে দেবে না, বেসিক্যালি পুরোটাই মিথ্যে কথা, এখনও সব নতুন জিনিস, তখন গেলেও নতুন জিনিস পাবে, কিন্তু দাম সব বাড়িয়ে বাড়িয়ে রাখবে। তো আজকে যা যা কেনাকাটা করেছি সেগুলো এখন আর তোমাদের সাথে আমি কিছু দেখাতে পারছি না, সরি, কারণ সেগুলো আমার পুজোর জিনিস, তোমরা যদি কপি ক্যাট হয়ে যাও কপি করে নাও। আর আজকে তো আমি একটা স্পেশাল দোকান তোমাদেরকে দেখালাম, যে দোকান থেকে আমি মানে স্প্ল্যানেডের বেসিক্যালি সমস্ত জিনিসপত্রগুলো মানে চুড়িদারগুলো পরি, তোমরা বলো ভালো লাগে ভালো লাগে, তো সেগুলো তো দেখিয়েছি। তো আজকের মতন আমি বিদায় নিচ্ছি, চলে আসবো অন্য কোনো দিন নতুন কোনো ব্লগ নিয়ে। গুড নাইট।